সালাম আলাইকুম দিস ইজ খানশিভু ফ্রম হকস বি অটো মোবাইলস লিমিটেড আজকে অনেকদিন পর নিয়ে আসলাম আপনাদের সামনে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মডেলের টয়টা হ্যারিয়ার জ্যাড লেদার প্যাকেজ এই গাড়িটি হাইব্রিড প্রথমে আমি এই গাড়ির কালার কোডটা একটু আপনাদেরকে বলি মানে গাড়িটার লুকস এত বেশি সুন্দর এত বেশি সুন্দর কালার কোডটা দেখার জন্য আমি নিজেও অনেক আগ্রহ হয়ে গাড়ি আমি কালার কোডটা দেখে নিয়েছি এই গাড়ির কালার কোড হচ্ছে টু ওয়ান নাইন আপনারা অবশ্যই গুগলে সার্চ করে টয়টা হ্যারিয়ার টু ওয়ান নাইন কালার কোডটা দেখে নেবেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার এই গাড়ির কালারের জন্য গাড়ির লুকসটা অসম্ভব সুন্দর লাগছে আচ্ছা ভিডিও শুরু করার আগে আমি সবার কাছে আগে বলে নিচ্ছি আমি এই গাড়ির ভিডিওর করার উদ্দেশ্যে এটাই যে গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে এবং এই গাড়ির গ্রেড মাইলেজ লোকেশন তারপর ইন্টেরিয়ার এক্সটেরিয়ার গ্রাউন্ড ক্লাস নিয়ে আমি কিছু কথা বলবো বিকজ আমি এই গাড়ির তখনই খুটি নাটি প্রত্যেকটা পার্ট বাই পার্ট কথা বলবো যখন হচ্ছে আমি সম্পূর্ণ জানতে পারবো আসলে বর্তমানে আমি শিখতেছি সো যতটুকু পারি আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব যদি আপনারা কিছুটাও উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই দোয়া করবেন যাতে আমি সামনের দিকে যাতে আস্তে আস্তে করে প্রত্যেকটা পার্টের খুঁটিনাটি করে আপনাদের সামনে শেয়ার করতে পারি তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা টায়ার সাইজ দিয়ে শুরু করবো টায়ার সাইজ টু টোয়েন্টি ফাইভ ফিফটি ফাইভ আর নাইনটিন নাইনটিন ইঞ্চিস জাপানিস অ্যালোয়ারিম এবং আমরা দেখতে পাচ্ছি গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো আপনি এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে বাংলাদেশের যে কোনো অঞ্চলে গ্রামে হোক আপনার বাসার গ্যারেজে হোক কোথাও আপনি কোনো অসুবিধা পড়বেন না তার একটা মাত্র রিজন হচ্ছে এই গাড়িতে বডি কিট আসে নেই আসলে গাড়িতে বডি কিট থাকলে অনেক সুন্দর লাগে বাট আমি পার্সোনালি টয়টা হ্যারিয়ারে বডি কিট থাকলে আমি আসলে একটু নিজে থেকে একটু ভয় পাই ঠিক আছে মনে হয় যে কখন লেগে যাচ্ছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি পিছনে হচ্ছে প্রাইভেসি গ্লাস আসছে তো চলুন আমরা শুরুতে হচ্ছে আপনাদেরকে গাড়ির চারপাশে একটু মনোযোগ সহকারে আমি চেষ্টা করতেছি আপনাদের ঘুরে দেখানোর জন্য মানে গাড়ির লুকসটা কত সুন্দর দেখুন আমার কাছে পার্সোনালি এই হ্যারিয়ারটা আমার কাছে খুবই ভালো লেগেছে গাড়ির অ্যালোরিয়াম গাড়ির কালার গাড়ির লুকস অসম্ভব সুন্দর বডি কিট না থাকা সত্ত্বেও একবারও মনে হচ্ছে না যে গাড়ির কিছু একটা মিসিং আছে বাট গাড়িটা মানে এত সুন্দর ফুটে উঠেছে সো যাদের বডি কিট নিয়ে প্রবলেম বা যাদের বডি কিট দরকার নেই তারা এই গাড়িটি দেখতে পারেন আচ্ছা চলুন আমরা ইন্টেরিয়রটা দেখি ইন্টেরিয়রের টুইন কালার আসছে ব্ল্যাক এবং ব্রাউনের কম্বিনেশনে খুব সুন্দর আসছে সিটগুলো ফুল ব্ল্যাক এবং সামনের দুটো সিটে কিন্তু পাওয়ার সিট আসছে হ্যাঁ ড্রাইভার সিট এবং ড্রাইভারের পাশে সিট দুটো সিটে পাওয়ার সিট আসছে এবং গাড়ির কনসোল বক্স সাইড প্যাড ড্যাশবোর্ড এগুলো হচ্ছে ব্রাউন আর সিটগুলো হচ্ছে ব্ল্যাক তো চলুন আমি হচ্ছে আপনাদের ওই পাশের সিটটা একটু দেখিয়ে দিই যে ওইটা যে ড্রাইভিং সিট ড্রাইভিং সিটের পাওয়ার সিট আছে পাওয়ার সিট আসছে জাস্ট একটু দেখে নেন দেখুন পাওয়ার সিট আসছে আমি আবারও বলে নিচ্ছি আজকে যে হ্যালিগাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার একুশ সালের টয়োটা হ্যারিয়ার সবচাইতে টপ প্যাকেজ মানে সব ফুল লোডেড প্যাকেজ যেটা আমরা বলি যার নাম হচ্ছে জ্যাড লেদার প্যাকেজ এবং এই গাড়িটি হচ্ছে হাইব্রিড আপনারা জানেন হ্যারিয়ার হাইব্রিড নন হাইব্রিড দুইটাই ভ্যারিয়েন্টে হয় হাইব্রিড হচ্ছে টু পয়েন্ট ফাইভ লিটার পঁচিশশো সিসি হাইব্রিড আর নন হাইব্রিড হচ্ছে টু লিটার দুই হাজার সিসি নন হাইব্রিড বাট এই গাড়িটি হচ্ছে হাইব্রিড বর্তমানে আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই হাইব্রিডটা নেওয়ার চেষ্টা করবেন অনেকেই আসলে আমাদেরকে প্রতিনিয়ত কোশ্চেন করে বা অনেকেই কোশ্চেন করাটা খুবই স্বাভাবিক বা অনেকে হচ্ছে আবার এসে বলে যে আপনার হাইব্রিডে কোনো প্রবলেম হবে কি না এখানে একটু জাস্ট নিই এখানে কিন্তু সিট মেমোরিটা আসছে অনেকে জাস্ট বলে যে হাইব্রিডে কোনো প্রবলেম হবে কি না আসলে এটা একদমই ভুল ধারণা আমি এখন পর্যন্ত দেখিনি যে কোনো হ্যারিয়ার গাড়িতে বা কোনো হাইব্রিড গাড়িতে কোনো বড় ধরনের কোনো প্রবলেম হয়েছে আপনি যদি সঠিকভাবে মেনটেনেন্স করেন সঠিক সময়ে আপনার মোবিল এয়ার ফিল্টার এসি ফিল্টার বা ইঞ্জিন অয়েল যেটা বলেন চেঞ্জ করে ফেলেন তাহলে আশা করি আলারামতে গাড়িতে কোনো অসুবিধা হবে না হাইব্রিড গাড়ি নিলে আপনার মাইলেজ খুব ভালো পাবেন আপনার তেল খরচ বর্তমানে অনেক সেভ হবে আচ্ছা জেবিল সাউন্ড সিস্টেম আসছে থ্রি সিক্সটি ক্যামেরা আসছে আপনারা গাড়িতে বসে গাড়ির চারোপাশ আপনারা সুন্দর করে দেখতে পারবেন এবং হ্যারিয়ার এই গাড়িতে যদি জেবিএল সাউন্ড না থাকে তাহলে তো আসলে হ্যারিয়ার নেওয়ার কোনো মানেই হয় না যারা হ্যারিয়ার চিনে তারা পাশাপাশি জেবিএলের কথা সবসময় বলে সো জেবিএল সাউন্ড সিস্টেম আসছে হেডসাপ ডিসপ্লে আসছে এবং এই গাড়ির যদি গ্রেড মাইলেজের দিকে আমি একটু তাকাই ফর্টি এইট থাউজেন্ড মাইলেজ গাড়ির অপশন মাইলেজ মাইলেজও ফর্টি এইট থাউজেন্ড সামথিং আর গ্রেড হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি ঠিক আছে আর কালার কোড হচ্ছে আমি আবার বলেছি টু ওয়ান নাইন দেখুন এখন একটু এখানে একটা ফিচার আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি এটা কিন্তু প্যানারোমিক সানরুফ মানে খোলা যাবে না দেখুন আমি কিন্তু এখন উপরের স্কাই দেখতে পাচ্ছি উপরে যে আমার লাইট জ্বলতেছে বা উপরে যে আমার আমার যে ছাদ সেটা দেখতে পাচ্ছি বাট এখন কিন্তু ফুল ই হয়ে গেছে ঘোলা হয়ে গেছে আর কি ব্লুড় হয়ে গেছে এখন আর কিছুই দেখা যাচ্ছে না সো পার্সোনালি এই অপশনটা আমার ভালো লেগেছে আমি একটা জিনিস ক্লিয়ার করে নিই অনেকে জানেন অনেকে জানেন না হ্যারিয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের আগে যতগুলো মডেল ছিল ওইগুলো যদি সানরুফ থাকতে তাহলে সেটা হচ্ছে আপনার সানরুফটা খুলতো মানে সেখানে হচ্ছে আপনি মাথাটা বের করে দাঁড়াতে পারতেন যেটা আমাদের অনেকের পছন্দ কিন্তু আমি সবাইকে বলছি অত্যন্ত দুঃখের সাথে যে টোয়েন্টি টোয়েন্টি মডেল থেকে যে প্যানারামিক্স সানডরুপটা আসছে সেটা কিন্তু খোলা যায় না আপনি জাস্ট গাড়িতে বসে উপরের ভিউটা দেখতে পারবেন কিন্তু আপনি মাথা বের করে দাঁড়াতে পারবেন না ওকে আচ্ছা সো এই হ্যারিয়ার জ্যাড লেদার প্যাকেজ আপনার আপনার জানেন এটা ফুল লোডেড এটার মধ্যে আপনার প্যারামিক্স সানরুফ থ্রি সিক্সটি ক্যামেরা জেভিএল সাউন্ড সিস্টেম সব কিছুই এসেছে এবং প্রত্যেকটা সিট হচ্ছে লেদার সিট এবং এই হ্যারিয়ার পার্সোনালি আসলে বর্তমানে বাংলাদেশে এবং দেশের বাইরে জনপ্রিয় হচ্ছে এটার অত্যন্ত সুন্দর লুকসের জন্য এবং এটার হচ্ছে কমফোর্টের জন্য ফাইভ সিটের গাড়ি এবং প্রত্যেকটা সিট হচ্ছে লেদার সিট আপনি বসে অনেক আরাম করে বসতে পারবেন এবং এই গাড়িতে যথেষ্ট গ্রাউন্ড ক্লিয়ারেন্স হেড স্পেস লেগ স্পেস আছে কখনোই কোনো গ্রাউন্ড ক্লাস হেড স্পেস লেগ স্পেস নিয়ে অসুবিধা হয়নি যদি কেউ সিক্স ফিট প্লাস থাকে তাহলে এই গাড়িতে একটু একটু মানে হেড স্পেস লেগ স্পেস একটু হালকা প্রবলেম হতে পারে বাট খুব বেশি প্রবলেম না সেটা লেগ স্পেসে না হেড স্পেসে হতে পারে চলুন আমরা আপনাকে একটু গাড়ির চেসিস কোড একটি দেখিয়ে দিই চেসিস কোড আর যে কালার কোড হচ্ছে দেখুন হচ্ছে টু ওয়ান নাইন এটা হচ্ছে কালার কোড আপনারা অবশ্যই সার্চ করে একটু দেখবেন দেখুন কালারটা দেখেন ব্ল্যাকের মধ্যে পাল সেটা হচ্ছে আপনার কিছু কিছু সময় লাইট জ্বললে ব্লু ব্লু শেড দিবে কিছু সময় ব্ল্যাক মানে মুক্তার যে একটা পাল যে একটা ভাব সেটা দিবে সো এই হ্যারিয়ার গাড়িটি আপনারা দেখতে পারেন গাড়িটি আমাদের শোরুমের রেডি আছে এটা দুই হাজার একুশ মডেলের টয়োটা হ্যারিয়ার জ্যাড লেদার প্যাকেজ হাইব্রিড গাড়ি টু পয়েন্ট ফাইভ লিটার হাইব্রিড গাড়ির গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মাইলেজ হচ্ছে গিয়ে ফর্টি এইট থাউজেন্ড গাড়ির পিছনে লুকসটা দেখেন আমি আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে যদি একটু ভয়ানক ভয়ানক লুকস বাট পিছনে ডাবল এক্সিস্টের কারণে এবং পিছনের সুন্দর এই কিটের কারণে আমার কাছে আসলেই গাড়ির লুকসটা অনেক বেশি গর্জিয়াস লাগছে পিছনে যথেষ্ট স্পেস আপনারা অনায়াসে তিনটা বড় লাকেজ দুটো ছোট লাকেজ আপনারা মিলে মিলিয়ে রাখতে পারবেন মানে স্পেস নিয়ে কোনো অসুবিধা নেই এবং দেখতে পাচ্ছেন যে আপনার গ্লু আসছে এখন আসলে স্পেয়ার টায়ার দিয়ে দেয় না বাট তারপরেও বাংলাদেশের রাস্তায় আমি আসলে স্পেয়ার টায়ারটা আমাদের শোরুম থেকে আমরা সবসময় দিয়ে দিই জাপান থেকে আসুক বা না আসুক সেটা ক্লায়েন্ট খেয়াল রাখুক না না রাখুক আমরা কিন্তু স্পেয়ার টায়ারটা সবসময় দিয়ে দিই কারণ রাস্তাঘাটে বিপদে পড়লে চাকা যখন ব্লাস্ট হয়ে যাবে তখন এই গ্লু আর কাজ করবে না স্পেয়ার টায়ার লাগবে সো গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে খুবই সুন্দর গাড়ি অসম্ভব সুন্দর টায়ার সেসটা আমি আবারও বলে নিচ্ছি টু হান্ড্রিট টোয়েন্টি ফাইভ ফিফটি ফাইভ আর নাইনটিন নাইনটিন ইঞ্চেস জাপানিস অরিজিনাল রিম দুই হাজার একুশ মডেলের টয়টা হ্যারিয়ার ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের আটচল্লিশ হাজার মাইলাজের গাড়িটির প্রাইস হচ্ছে আমরা ফিক্সড প্রাইস আমি বলে দিচ্ছি এইটি টু ফিফটি এইটি টু ফিফটি ফিক্সড প্রাইস আপনারা অবশ্যই দেখবেন আসবেন টেস্ট ড্রাইভ দিবেন শিট ভ্যারিফাই করবেন যে কোনো জায়গা থেকে চেক করবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপর আপনারা বুকিং করবেন লোনের ব্যবস্থা রয়েছে এবং আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার থাকাতে গাড়ির ডেলিভারি দেওয়ার আগে আমরা গাড়ির ইঞ্জিন অয়েল এয়ার ফিল্টার এসি ফিল্টার এবং চাকার অ্যালাইনমেন্ট সব কিছু ঠিকঠাক করে ওয়াশ পলিশ করে আপনার আপনাকে ডেলিভারি দিব এবং আফটার সেল গাড়ির এক বছরের ফুল ওয়ারেন্টি থাকবে এই গাড়ির হাইব্রিড ব্যাটারি ইঞ্জিন এসি গিয়ার বক্সের যদি কোনো প্রবলেম হয় টোটাল ব্যাপারটাই আমরা দেখবো সো অবশ্যই আপনারা আসবেন দেখবেন গাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে আশা করি গাড়ির কন্ডিশন অনুযায়ী গাড়ির দামটাও ঠিক আছে এইটি টু ফিফটি লাখ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন